হাই গাইস, আমরা চলে এসেছি এখন পিকনিকে। খুবই ভালো লাগছে, খাবার দাবার খাচ্ছি। সকাল থেকে চারবার লাইন দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে খাবে। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওটা মানে ঘর থেকে শুরু করছি এরকম লাইট চালিয়ে। অ্যাকচুয়ালি এখনও মানে অনেক সকাল থেকে শুরু করা হচ্ছে, সকাল না অ্যাকচুয়ালি এখন ভোর। তো আজকে হচ্ছে অফিসে একটা পিকনিক আছে, সেখানে যাব। তো একটু সকাল সকালই বেরোতে হবে, তো ওই জন্য জাস্ট এই ঘুম থেকে উঠলাম। ঘুমানোও সেভাবে হয়নি, তো এই জাস্ট উঠলাম, উঠেই ভিডিওটা স্টার্ট করছি। এবার দেখি যাই, রেডি টেডি হবো, হয়ে যা যা হচ্ছে এই ভিডিওটা এবার তোমরা দেখতে পাবে। তো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। ভিডিওটা একটু অন্যরকম হবে আজকে, বেশ ভালোই হবে। কী কী হচ্ছে বাইরে সেগুলোও দেখাবো। তো এখন আর আমি এখান বেশি কথা না বলে আগে যাই, রেডি হয়নি। স্নানটানও করতে হবে সকালে, মানে এই ভোরবেলা স্নান করা, আজকে তো আমাদের ঠান্ডাটাও খুব ভালো আছে। যাই, স্নানটা তবুও করতে হবে। স্নান টান করে একবার রেডি হয়, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ওই যে আমি রেডি হয়ে গেছি, আর একজন কি বুঝতে পারছে না, বাইক টাইক নামানো হয়েছে তো আওয়াজ পেয়েছে, ওরও উঠে গেছে আজকে তাড়াতাড়ি। কক, এই যে, এই যে, টাটা টাটা। ও বাবা, একটু পরেই ঘুমাবে, থাকো, বসে থাক। তো আমিও রেডি হয়ে গেছি, মানে স্নান টান করলাম, জাস্ট একটু চা খেলাম, আর রেডি হয়ে গেছি। রেডি বলতে মানে পাপার জ্যাকেটটাই পরে যাচ্ছি, না হলে এই ঠান্ডার মধ্যে আজকে ভালোই ঠান্ডা আছে। কুয়াশাটা নেই দেখলাম, কিন্তু ঠান্ডাটা ভালোই আছে, তো ওই জন্য দেখলাম পাপার জ্যাকেটটা পরে যাওয়াটাই বেটার হবে। তো ওটা পরলাম, আর এই আর এই বাকি সব ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, জুতোটা এটাই পরেছি, আর বাকি সবই ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে আজকে। আর উপরে এই রেড কালারের পাফার জ্যাকেটটা পরলাম। তো এই মোটামুটি রেডি এখন। তো এখন যাই বেরিয়ে, এবার এখান থেকে আবার স্টেশন যেতে হবে বাইকে করে। তো ওখানে বাইকটা রেখে তারপর ট্রেন আছে, ট্রেনের টাইমও হয়ে গেছে অলমোস্ট। তো এবার বেরিয়ে যাই, গিয়ে তারপরে বাইরে গিয়ে যা যা হচ্ছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। এখন অন্ধকার, গাড়িও বের করা হয়ে গেছে, এবার বেরোবো। প্ল্যাটফর্মে এসে গেছি, ট্রেনও ঢুকছে, দেখতেই পাচ্ছ, মানে এখনও পুরো অন্ধকার, দেখে মনে হচ্ছে এখনও রাতই আছে। প্রচণ্ড ঠান্ডা আছে বাইরে, কুয়াশাটা আজকে অনেক কমই আছে। অনেকদিন পর এরকম ভোরবেলা যাচ্ছি ট্রেনে করে। তো এই জাস্ট বিধাননগর নামলাম, সাড়ে সাতটা বেজে গেছে অলমোস্ট, মানে আমাদের সাড়ে সাতটা আটটার মধ্যেই যাওয়ার কথা ছিল বিধাননগর, ওই হাটকোমরে গিয়ে দাঁড়াতে হবে। তো যাই, আমি এখন একাই আছি, আরও সবাই ওখানে হয়তো থাকবে। বিধাননগরী ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, নিজের উপর থেকে বেশ বিধাননগরটার এই রোডের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। তো আমাকে ওই হাটকোমরে যেতে হবে, ওই জন্য ব্রিজ দিয়ে ওপাশটায় যাচ্ছি হেঁটে হেঁটেই। যাচ্ছি এখন ব্রিজ থেকে নামবো, ওই দিক থেকে বাসটা আসবে, ওইদিক থেকে বাসটা আসবে, অফিসের বাস, তারপর ওইদিকে নেমে দাঁড়াবো। দেখি আরেকজনে আসার কথা ছিল, ওই ট্রেনটা পাইনি বলে ও বাসে আসছে, আমি যাই গিয়ে এখানে আরও অনেকে আছে, সবাই আসছে। অভিজিৎ স্যার, তুই যাচ্ছিস তার প্রমাণ রেখে দিচ্ছি। দেখে বাইরের দিকে গেল সৌরভ ধর, আবার অনেক সৌরভ, চল দেখি। এই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন, এটা হচ্ছে পিকনিকটা হচ্ছে এসকে গার্ডেন, এটা হচ্ছে জোকাতে। তো এই জায়গাটাই এবার আমাদের পিকনিকটা হচ্ছে, এটা প্রথমবার এখানে অফিসের পিকনিক। জায়গাটা তো বেশ দেখে ভালোই লাগছে, তো যাই ভেতর দিকটাও দেখাই। তো এটা হচ্ছে ব্যাংকোয়েট হলটার ভেতরটা, এখানটা আমাদের খাওয়ার জায়গাটা করেছিল, পুরোটাই বুফে সিস্টেম ছিল। এই সকালে অল মানে অলরেডি শুরু হয়ে গেছে ব্রেকফাস্টটা আমাদের, মানে আমরাই সবার লাস্টে আসলাম, আমরা যে বাসটায় ছিলাম এই বাসটা সবার লাস্টে এসেছে। তো যাই দেখি ব্রেকফাস্টটা করে নেবো, নিয়ে বাইরেটাও দেখাচ্ছে। আর এই হচ্ছে বাইরেটা, বাইরেই ঢুকে ডান দিকে একটা পুলও ছিল, বেশ ভালো জায়গাটা, আর অনেকটাই বড়। আর আমাদেরও যেহেতু অনেকটাই অনেকেই এসছে, অনেকজন জায়গা। হাই গাইস, আমরা চলে এসেছি এখন পিকনিকে, খুবই ভালো লাগছে, খাওয়ার দাওয়ার খাচ্ছি। ভিডিও করবে না আমার, করছি তো করছো, হ্যাঁ।
আমারটা একটা নেদারটা রইতো আমি অল্প নে ভিডিওটা আমার ভিডিও তাহলে ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্টে ছিল ওই কড়াইশুটির কচুরি আলুর দম ছিল মিষ্টি ছিল তো বাইরেটা আরেকবার তোমাদের দেখাই এই হচ্ছে পুরো ব্যাংকোয়েট হলটা এই হচ্ছে আমাদের টিমের সবাই এখানে আছে আরও সবাই আছে যখন যাদেরকে সাথে দেখা হবে সবই দেখাবো তোমাদেরকে তো বাইরেটা একবার দেখিয়ে দিই তোমাদের সাথে ভেতরটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যে খাওয়ার জায়গাটা ছিল এটা হচ্ছে খাওয়ার জায়গাটা এরপরে লাঞ্চও করতে হবে তার আগে মানে লাঞ্চ যে মানে ওগুলো সব ওরা রেডি করছে মানে খাওয়া শুরু করে দিয়েছে এই হচ্ছে পুরো খাওয়ার যে জায়গাটা ভেতরে আমি এই ভিডিওতে রেখে দিচ্ছি প্রুফ হিসাবে হ্যাঁ বল এখনো খাওয়া শুরু করেনি সকাল থেকে চারবার লাইন দেওয়া হয়ে গেছে মানে স্টার্টারের জন্য চারবার হয়েছে ও 150 টাকা এখনো ওঠেনি আর তুই কিছু বল আমাদের বাচ্চা মেয়ে আর এটা হচ্ছে সব থেকে বাচ্চা মেয়ে আমাদের একজন খেয়ে এখনো পেট এখনো খালি খাইনি লাইম প্রচুর রয়েছে সবাইকে সকাল থেকে এখন সবাইকে দিয়ে দেওয়ার পরে খাবো তারপরে তাই যদি বাঁচে ঠিক আছে এটা আমি একটু মাথায় রাখবো যেন ওদের খাওয়াটা ঠিকঠাক হয় তোমাদেরকে পুরো গ্রাউন্ডটাও দেখাচ্ছি মানে এই হচ্ছে পুরো যে এরিয়াটা ছিল এখানটা এই সাইডটা স্টেজ মতো করা হয়েছিল মানে এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসগুলো হয় ছোটোখাটো প্রতিযোগিতা টাইপের কিছু হয় যেহেতু অনেকেই আসে পিকনিকে তো এইগুলো জাস্ট একটা করা হয় তো এই সাইডটা সেটার জন্য করা হয়েছিল তো এখন থেকে শুরু হচ্ছে সব কিছু মাঠটাও ভালো সাজিয়েছিল আর এই হচ্ছে পুরো হলটা এই হচ্ছে পুরো টোটাল ভিউটা আরও যতটা পারছি সব কিছুই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে সব ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে আরে আমি একটু ফটোগুলো সব দিয়ে দেবো তুই কোথায় ছিলি বুঝতে পেরেছি আমাদের টিমের সবাই এখানে বসেছিল তো এখানে দেখতে পাচ্ছ একটু নাচ নাচ হচ্ছে তো ওটাও দেখো অর্পণ একটু লজ্জা পাচ্ছে তবুও নাচবে আর এটা শতাব্দী তোরা দুজনই এখন নাচছে পরে সবাই নাচবে তো আমরা সবাই এখানে এসে একটু বসলাম ঈতিকা নাচা শুরু করে দিয়েছে অর্পণ বসে আছে শান্ত পাশে শ্বেতশ্রী ওপাশে রিম্পা বসেছিল আর আমাদের ওপাশে জয়িতা ম্যাম বসে আছে হচ্ছে শুভদীপ আমরা এখন একটু বসেই আছি রোদ্দুরের জন্য মানে যে জায়গাটা সবাই নাচছে জায়গাটা প্রচণ্ড রোদ্দুর এবার সব আমাদের টিমের সবাই নাচানাচি শুরু হয়ে গেছে মানে এই দিকটা পুরো এটা একটা অন্য টিম সাথে আমাদের সবাইও আছে রোদ্দুরটা একটু কমেছে তবু আর সবাই কন্ট্রোল করতে পারছে না নাচ শুরু হয়ে গেছে এখানে সবাই নাচছে এবার আরও সবাই জয়েন করছে এক এক করে ভালোই নাচা নাচি শুরু হয়ে গেছে ওপাশে আরও অন্যান্য সব টিমরা আছে তারাও নাচছে একই জায়গায় রোদ্দুরটার জন্য একটু প্রবলেম হচ্ছে প্রচণ্ড রোদ্দুরছে তো এবার লাঞ্চ করতে হবে তো অলরেডি দেখতেই পাচ্ছে এই জায়গাটা মানে একটু ভিড় হয়ে গেছে অনেকটা লোকের যেহেতু অ্যারেঞ্জমেন্ট অনেকে বসেই পড়েছে তো আমরাও দেখি এবার খেয়ে নেবো আর লেট করবো না খেয়ে নিয়ে তারপর আবার একটু ওয়েট করবো খাওয়ার জায়গাটা এখন অনেক ভালোই ভিড় হয়ে গেছে ওই জন্য ভাবলো আমরাও খেয়ে নিই নিয়ে পরে এসে তারপরে আবার একটু বসবো একটু স্যালাড নিয়ে নিই খাওয়া বলতে কি আর মানে হালকা একটু রাইস নিলাম সাথে মাটন কষা বাকি আরও ছিল দই কাতলা ছিল ভেজ ডাল ছিল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ছিল ওদিকে চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছুই আছে তো আমি ফার্স্টে আমি আর জয়দেব ছিলাম আমার সামনে জয়দেব রয়েছে তো আমরা দুজন ফার্স্টে এটাই নিলাম তো খেয়ে নিই নিয়ে আবার পরে কথা হচ্ছে তো লাঞ্চের পরে আবার নাচানাচি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুভদীপ তো পুরো খেপে গেছে এদিকে অর্পণও আছে ওপাশে ওরাও নাচানাচি করছে আমাদের টিমও নাচছে
লাঞ্চ করে এরা আবার কষ্ট হয়ে যাবে। পিকনিকটা কেমন গেল তোর? পিকনিক কে বেশি মানে এনজয় করলো? কে বেশি আমার সাথে এনজয় করেছে? শতাব্দী, শতাব্দী, আমি, অর্পণ আর ওই যে ঋতিকা মালতি মাসি। আমাদের পিকনিক শেষ, তো এবার আমরা যাবো বাড়ির দিকে। এই এখানে মোটামুটি সবই শেষ হয়ে গেছে, এদিকে লাস্ট খেলা খেলা চলছে কিছু, তো বাড়ির দিকে যাবো, সব রেডি। অভিজ্ঞবাবু কিছু বলবেন, পিকনিকটা কেমন গেল? দুর্দান্ত, খুব ভালো গেল, সাধারণ একটা অ্যাম্বিয়েন্স। আর বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো নাকি? একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, সবার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো, ভালো লাগলো। আর জয়দেব, এ জয়দেব কেমন লাগলো পিকনিকটা? ও ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও, খুব ভালো লেগেছে একদম। খাওয়া দাওয়া কেমন ছিল তোর? যেটা মাটন, ভালো লাগলো। প্রথমবার এই আমার ডেটা করে পিকনিকে আসা, খুবই ভালো লাগলো। যাই হোক, আগামী মানে আসছে বছর আরো আবার হবে, আবার হতে পারে, ভালো করে এসছেও আশা করো ভালো হবে পিকনিক। আসছে বছর আবার হবে কেন? ভালোই হবে আশা করছি। লোকেশন মোটামুটি ভালোই, খাওয়া দাওয়া নো ডাউট ভালোই হয়েছে, লোকেশনটা ভালো ছিল, লোকেশন আমাদের মিডিয়া টিমে ফটো সেশন চলছে, আমরা একটু জয়েন করবো একটু পরে, একটু জুম করে দেখি তো। ওদিকে একটু দেখি যে লাস্ট কি হচ্ছে। আমাদের পিকনিকের প্রোগ্রাম মোটামুটি সবই শেষ, লাস্ট ওদিকে একটু প্রোগ্রাম চলছে, তো এবার সবাই এক এক করে বেরিয়ে যাবো। মোটামুটি সবাই রেডিও হয়ে গেছে, কারণ এবার সবাই গিয়ে বাসে উঠবে। আমরাও সবাই মোটামুটি রেডি, মানে সন্ধ্যের আগেই সবাই বেরোনোর প্ল্যান আছে, তো লাস্ট প্রোগ্রামটা হচ্ছে ওখানে। আমাদের সব ম্যামরা আছিস, পিকনিকটা ভালোই কাটলো আজকে, যতটা পারলাম তোমাদের দেখালাম ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে সেটা জানিও। ফেরার সময় আমাদের বাসের মধ্যে একটু নাচানাচি চলছিল, সেটাও তোমাদের দেখাই। পিকনিকের ভিডিওটা আজকে পরের দিন সকালে শেষ করছি। অ্যাকচুয়ালি ওই দিনকে মানে রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে কালকে, তো এটা পরের দিনই সকালে আমি ভিডিওটা করছি। তো রাত হয়ে গেছিলো, সাথে ফোনে একদমই চার্জ ছিল না, টায়ার্ডও ছিলাম, তো জন্য ভিডিওটা শেষ করা হয়নি। আর কি বলবো, ওই দিনকে মানে পিকনিকে যতটা পেয়েছি দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওটার মধ্যে। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, সবার সাথে দেখা হয়েছিলো, সবাই একসাথে, যেহেতু আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলে সবার অত দেখা হয় না, তো এই জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম। সব কিছু তো আর অতটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তো যতটা পেরেছি দেখিয়েছি ছোটোর মধ্যেই। ভিডিওটা অবশ্যই দেখো পুরোটাই, স্কিপ না করে, আশা করছি ভালোই লাগবে। আর যারা এখনও পুরোটা দেখে নিয়েছো, ভিডিওটা অবশ্যই লাইক করো, যদি ভালো লাগে কমেন্ট করো, জানিয়ে অবশ্যই কেমন লাগবে। এরকম বিভিন্ন রকম ডেলি ব্লগ বা ক্যাজুয়াল ব্লগ আমার চ্যানেলে আরও আসবে, ভালো ভালো আরও ভিডিও আসছে চ্যানেলে, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকে ভিডিওটা অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্ট করে, ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথেও শেয়ার করবে। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য টাটা, ভালো থাকো।